হ্যালো, প্রথম আলো রেফ্রিজারেটর মেলায় ঘুরতে ঘুরতে আজকে আমরা চলে এসেছি গুলশান একের ইলেকট্রোমার্ট শোরুমে। চলুন ভিতরে যাই, দেখি ইলেকট্রোমার্ট কি কি কালেকশন রেখেছেন। স্পেশালি এবারে কোরবানির ঈদ উপলক্ষে আপনাদের জন্য কি থাকছে। রেফ্রিজারেটরগুলো ঘুরে ঘুরে দেখছিলাম, বিভিন্ন ডিজাইনের আছে। বাট আমার সাথে এই মুহূর্তে আছেন ইলেকট্রোমার্ট লিমিটেডের ন্যাশনাল সেলস ম্যানেজার মিস্টার জুল হক হোসেন। আমি তার সাথে একটু কথা বলতে চাই। হ্যালো, কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? বেশ ভালো আছি। আপনাদের শোরুমে আসলাম আমাদের রেফ্রিজারেটর মেলায়। আপনারা আসলে কি স্পেশালিটি নিয়ে আসছেন সেটাই একটু জানতে চাই। বিশেষ করে প্রথম প্রশ্নটা থাকবে আমার, ইলেকট্রোমার্টের শোরুমে যারা আসেন তারা কেন আসেন আসলে, আপনারা কি দিচ্ছেন তাদের? একজন ক্রেতা তখনই আস্থা রাখতে পারে একটি অর্গানাইজেশনের প্রতি বা একটি প্রোডাক্টের উপর যখন ওই প্রোডাক্টটি তার স্বাদ, সাধ্য এবং কোয়ালিটি, এই তিনটে জিনিস যখন কনফার্ম করা হয়, অ্যাকচুয়ালি এটার কারণেই ক্রেতা ইলেকট্রোমার্টে আসে। স্পেশালি কোন ফ্রিজের কথা বলবেন যদি তার ফিচারগুলো আমরা একটু জানতে চাই? অ্যাকচুয়ালি আমাদের ইলেকট্রোমার্টের কনকাভ ফ্রিজে যতগুলো ফ্রিজ আছে সবগুলোতেই ফিচার অলমোস্ট সেম, তবে এর মধ্যেও স্পেশাল জাস্ট কয়েকটি ফিচারের কথা আমি আপনাকে বলবো। যেমন একজন কনজিউমার যখন বাজারে যায়, সে বাজারের সবচেয়ে ভালো ভালো সবজিগুলো সে কিন্তু পারচেস করে নিয়ে আসে বাসায়, এবং ফ্রিজারের মধ্যে যখন ফ্রিজ আপ করে কিছুদিনের মধ্যেই দেখা যায় যে সবজিগুলো কুচকে লেগে যায়, এবং এইটার কারণে আমরা একটি বিশেষ টেকনোলজি এখানে নিয়ে আসছি, সেটা হচ্ছে গার্ডেন ফ্রেশ টেকনোলজি বা ভিটামিন ফ্রেশ টেকনোলজি। যে টেকনোলজির কারণে বাগানের মধ্যে সবজিগুলো যেভাবে টাটকা থাকবে আমার ফ্রিজের মধ্যেও ঠিক ওভাবে থাকবে। আরও একটি বিষয় হচ্ছে, আমরা একটা ফ্রিজের মধ্যে মাছ, মাংস এবং রান্না করা খাবার বা অনেক কিছু রাখি। এক একটি খাবারের গন্ধ, স্বাদ কিন্তু এক এক ধরনের, খাবারগুলোর স্বাদ এবং গন্ধটা মিক্সড হয়ে যায়, এবং তার জন্য আমরা একটি টেকনোলজি নিয়ে এসেছি যেটা অ্যাক্টিভ কার্বন ডিওডোরাইজার নামক একটি টেকনোলজি। যেই টেকনোলজির কারণে একটা খাবারের স্বাদ এবং গন্ধ আর একটা খাবারের সাথে মিক্সড হতে দেয় না, এটা আর্টিফিশিয়াল একটা লেয়ার তৈরি করে একটার সাথে আরেকটাকে বাধাগ্রস্ত করে রাখে, যার কারণে আমরা বলছি যে কনকাভ ফ্রিজের মধ্যে যে খাবারটা রাখা হবে সেটা দীর্ঘদিন পর্যন্ত তার স্বাদ, গন্ধ এবং খাবারটা ভালো থাকবে। ফ্রিজের ফিচার নিয়ে তো জানলাম কি কি আছে, এখন ক্রেতাদের জন্য আপনারা কি দিচ্ছেন সেটা একটু শুনতে চাই। ক্রেতারা কি সুবিধা পাচ্ছে এখান থেকে? ক্রেতাদের জন্য আসলে আমরা অনেক ধরনের সুবিধা দিয়ে থাকি, তার মধ্যে যদি আমি বলতে চাই সেক্ষেত্রে আমরা 36 মাস পর্যন্ত 0% ইএমআই সুবিধা দিচ্ছি বিভিন্ন ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে। এছাড়াও আমাদের সহজ কিস্তিতে অপশন রয়েছে, যার কারণে মানুষ চাইলে ডাউন পেমেন্টের মাধ্যমে 12 মাস পর্যন্ত ইএমআই সুবিধা নিতে পারবে। যদি কেউ আমাদের শোরুম পর্যন্ত আসতে না চায় তাহলে অনলাইনের মাধ্যমে যদি সে পারচেস করতে চায় অনলাইনে অর্ডার করেও পারচেস করতে পারে। আমাদের অনলাইন যে অ্যাড্রেস আছে, অ্যাড্রেসটি হচ্ছে electromart.com.bd। ঈদ উপলক্ষে বিশেষ কোনো কালেকশন আছে আর স্পেশাল কি অফার দিচ্ছেন? আমাদের আসলে সারা বছর ধরেই আমরা নতুন নতুন কিছু ইনোভেশন নিয়ে আসি, এবার কোরবানির ঈদেও আমাদের অনেকগুলো ইনোভেশন আছে। যেমন আমাদের ডিপ ফ্রিজে আমরা একই ফ্রিজে দুটো অপশন ইউজ করতে পারবে, অর্থাৎ সে চাইলে পুরো ফ্রিজটা নর্মাল করতে পারবে, আবার চাইলে সেটা ডিপ হিসেবেও ব্যবহার করতে পারবে তার রিকোয়ারমেন্ট অনুযায়ী। পাশাপাশি এই ঈদে আমাদের সবচেয়ে বড় চমক যেটা, সেটি হচ্ছে আমাদের অফার কাস্টমারের জন্য, ঘষা দিলেই গোল্ড, ক্যাশ কার্ড ঘষে একজন ক্রেতা সর্বোচ্চ একটি মানে নেকলেস অথবা ব্রেসলেট বা বিভিন্ন ধরনের আমাদের কনকার যে সামগ্রী, এলইডি টিভি, এরপরে ইয়ার কুলার, এরপরে আরও বিভিন্ন ধরনের উপহার সামগ্রী আছে। ফ্রিজ কিনে নেওয়ার পরে যদি কোনো কারণে কিছু প্রয়োজন হয়, মানে আফটার সেল সার্ভিসের কথা আমি বলছি, সেই ব্যাপারে কিন্তু ক্রেতারা জানতে চান সবসময়, আপনারা কী রকম বিক্রয়োত্তর সেবা দিয়ে থাকেন? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন আমি মনে করি, কারণ হচ্ছে যে ইলেকট্রনিক ডিভাইস আসলে সার্ভিসের যে ব্যাপারটা এটা এনশিওর করা খুবই জরুরি, আর তার জন্য আমাদের রয়েছে আমাদের নির্ধারিত কল সেন্টার এবং সারা বাংলাদেশেই আমাদের সার্ভিস সেন্টার আছে। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কল সেন্টারের নাম্বার 16649, যে কোনো প্রবলেম যদি ক্রিয়েট হয় সেই ক্ষেত্রে আমাদের কল সেন্টারে কাস্টমার কমপ্লেন অ্যারাইজ করার পরে 72 ঘন্টার মধ্যে আমরা সার্ভিসটা এনশিওর করে থাকি। বেশ, থ্যাংক ইউ সো মাচ, আপনাদের ঈদের কেনাকাটা আরও ভালো জমে উঠুক সেটাই প্রত্যাশা করছি। থ্যাংক ইউ। দর্শক, ইলেকট্রোমার্ট থেকে ক্রেতারা কি পছন্দ করছে, কেন পছন্দ করছে সেটা একটু জানতে চাই। একজন ক্রেতা আমার সামনে আছেন, তিনি একটা ফ্রিজ দেখছিলেন। ফ্রিজ কিনতেই কি এলেন নাকি অন্য, এখানে তো অনেক কিছুই আছে? জি, ফ্রিজ কিনতে আসছি। আমরা দেখছিলাম এই ফ্রিজটি দেখছেন, এটা কি পছন্দ হয়েছে? জি, পছন্দ হয়েছে। ফ্রিজ কেন দেখছেন এখন? সামনে কোরবানি আসছে তো গোশত রাখার জন্য নিচ্ছি। আপনি ফ্রিজ নেওয়ার ক্ষেত্রে ধরেন কোন জিনিসগুলো
মাথায় রেখে নিয়ে নিতে চান? ফ্রিজ কেনার সময় মাথায় রাখি যে ফ্রিজে ভালো ঠান্ডা রাখবে, খাবার ভালো থাকবে বা কারেন্ট বিল কম আসবে, এরকমের ফ্রিজ দেখছি। ওকে, সো এটাই দেখছেন নাকি আরো দেখবেন? আরো দেখব। ইলেকট্রোমার্ট লিমিটেড থেকে এই ছিল আমাদের আজকের পর্বে। আপনারা যারা এখানকার ফ্রিজগুলো দেখে মনে হচ্ছে নেওয়া যেতে পারে, তাহলে চলে আসতে পারেন শোরুমে। আজকে তো এই শোরুমে কী আছে বিস্তারিত সব কিছু দেখালাম। নেক্সট এপিসোডে অন্য কোনো শোরুমে দেখা হয়ে যাবে। চিলড্রেন, গুড বাই।